হ্যালো, এত ফোন দিয়ে আর কি আছে আমি বুঝলাম না। শ্রাবণ, তুই ফোনটা ধরে আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? তুই জানিস না আমার সকালবেলা প্র্যাকটিস থাকে। সকালবেলা তোর প্র্যাকটিস থাকে? তোর প্র্যাকটিস কি রাতেও থাকে? রাতে ফোন দিস না কেন? আচ্ছা কি বলবি বল। তুই কিছু শুনছিস? পঙ্কজ দা রোড অ্যাক্সিডেন্ট করছে, নীরব আর সোহান মিলে ঢাকায় নিয়ে গেছে তাকে ট্রিটমেন্ট করাতে। তুই তাদের সাথে একটু যোগাযোগ কর, তাদের সাথে দেখা কর, হেল্প কর। পঙ্কজ দা অ্যাক্সিডেন্ট করছে, আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? অ্যাক্সিডেন্ট করছে করছে, আর বললে কি যাওয়া যায় নাকি? কি আজব কথা বলিস শ্রাবণ, তুই যখন ক্যাম্পাসে ছিলি তোকে টাকা যখন ছিল না তোকে বিনা টাকায় কে খাওয়াইছে? হ্যাঁ, ভুলে গেলি এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, কত টাকা কি পাই তুই জানে রাখিস, কেন পাঠাই দিব না, হইছে এখন রাখ। শ্রাবণ, তুই এটা কি টাইপের কথা বলতেছিস? এত ছোট লোকের কথা কোত্থেকে শিখলি তুই? হ্যালো তানিয়া, যা ঘটছে তা এতটাও অস্বাভাবিক কিছু না। আপনি কি শ্রাবণের কথা বলছেন সিরাজ ভাই? বিষয়টা ব্যক্তি না, বিষয়টা হলো ঘটনা। আমি জানি সিরাজ ভাই, আপনি শ্রাবণকে অনেক পছন্দ করেন, ও সম্পর্কে ভালো ভালো কথা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু ও এখন যেটা করছে মোটেও ঠিক করে নাই। আমি তোমার কথা অস্বীকার করছি না, কিন্তু এমনও তো হতে পারে তুমি একটা ভুলের মধ্যে জড়িয়ে আছো। আমি আবার কি ভুলের মধ্যে থাকব সিরাজ ভাই? শ্রাবণ কি করছে জানেন? পঙ্কজ দা অ্যাক্সিডেন্ট করছে, পঙ্কজ দা ট্রিটমেন্টের জন্য সোহান আর নীরব তাকে ঢাকায় নিয়ে গেছে। ওখানে যাওয়ার পর ওরা ফ্রেশ হওয়ার জন্য ওর বাসায় যাবে। ও বলে বহিরাগতরা নাকি ওর বাসায় আসতে পারবে না, এটা কোনো কথা? এটা কি ধরনের আচরণ? মানুষ অবস্থান পরিবর্তনের সাথে সাথে তার রং বদলাবে। সেখানে তুমি বা সোহান একটা চরিত্র মাত্র। আসলে সিরাজ ভাই, আমি মনে হয় একটু বেশি বেশি বলছি, শ্রাবণ এতটাও খারাপ না। আসলে আমাদেরও তো বোঝা উচিত, ওখানে প্র্যাকটিস করতে গেছে, ওখানে ও কত কিছু করতে হচ্ছে সেটা তো আমরা এখান থেকে বুঝতে পারবো না। আসলে এইভাবে কাউকে না ভুল বোঝা তো ঠিক না, শ্রাবণ আসলে এতটাও খারাপ না। তানিয়া, তুমি আমাকে যা বোঝাতে চাচ্ছ সেটা তুমি নিজেকে বোঝাতে পেরেছো?